Hi, good morning and welcome back to the channel with a brand new day and a brand new vlog. So I hope tomorrow today's vlog ta dekhte kintu khub bhalo lagbe. So without any further ado, chalo ajker vlog ta ke start. Tomra to bhabcho ami dui din keno vlog e asheni. Actually maer ektu shorirta kharap chilo tai maer hate hate koyekta kaj korte hocche onek guli kaj chilo. Tar pore bhablam vlog to dai 3 days dhore koriye jacchi ekta na korchi. Tahalam dutu din ektu rest niye ni tai Saturday ar Sunday ektu rest niye nilam. Then abar ajke holo Monday ajke theke abar daily vlog স্টার্ট করছি তোমরা টিউজডেতে আমার ভিডিও দেখতে পাবে তো আজকে কি করি না করি সারা দিন তো আবার সবকিছু তোমাদের সাথেই শেয়ার করব সো লেটস গেট স্টার্ট এই যে মা এখানে যে গুরু পূর্ণিমা তাই একটু পূজো দিচ্ছে এখানে পূজো দেওয়া হয়ে গেছে মা এখন শিন্নি মাখছে কলা যা যা লাগে আর কি তা শিন্নিটা মাখছে শিন্নি কিন্তু সবার এতই ভালো লাগে আর গুরু পূর্ণিমা দিদাও যেহেতু পূজো দিত তো মাকে শিন্নিটা দিতেই হচ্ছে তো মা এখন পূজোটা দিয়ে নিক আমি বড় দেখি রান্নাঘরে কি গিয়ে করা যায় Leave me baby don't want to fall again this just hurt me just think about it but you hold me like you don't want to break এই যে আমি এখন এখানে চিকেন একটুখানি করছি প্রথমে আগে তেলে ভেজে নিচ্ছি একটু চিকেন রেজালা খেতে ইচ্ছা করলো তা মা আমি এতটা মাংস নিজে একা অবশ্যই খাবো না আমি করে রাখছি আবার কালকে কিছুটা আমি খাবো কারণ আজকে শুধু গুরু পূর্ণিমা আজকে তো আমি মানে মা বা কেউই খাবে না শুধু আমি আর ভাই খাবো তা করে রেখে দিচ্ছি আমরা কালকে কারণ আজকে রাত্রেবেলাও হয়তো খেতে নাও পারি তোমরা দেখলি আজকে দেখতেই পাবে আমাদেরও নিমন্ত্রণ আছে তো রাত্রে তো খেতে পারিনি ভেবেছিলাম প্রথমে রাত্রে খেয়ে নেবো তা রাত্রেও খাওয়া হলো না ঠিক আছে কালকে খেয়ে নেবো রাখা থাক তা করে রাখছি কারণ একদম তো আর নিজে দুধ মানে আমরা খাওয়া বলে চার পাঁচ পিস তো করা যায় না একবারই করে রাখলাম তো বাকিটা পরে খেয়ে নেবো যদি গুরু পূর্ণিমা তাই খেতেও পারবো না হ্যাঁ কারণ মা মায়ের মতো আলাদা পটলের তরকারি ডালগুলো নিরামিষ করেছে বাট আমার একদম খেতে হঠাৎ করে ভালো লাগছে না নিরামিষ তাই আমি একটুখানি চিকেন বাবা এনে দিয়েছিল রাখা ছিল আর কি ফ্রিজে তা করে নিয়েছি আর করতে করতে তোমাদের সাথে হয়তো দেখছি কীভাবে করছি রেসিপিটাও দেখতে পাচ্ছ আর রেসিপিটা মুখে বলার কিছু নেই দেখেই অলরেডি বুঝতে পারবে তাই কেন করছি চিকেন সেটাই বলছি এবার জলটা দেবো একটু কষে যাক তারপরে আস্তে করে জল দিয়ে দেবো তো তোমরা দেখেই নিলে যে আমি একটু চিকেন রান্না করছিলাম অ্যান্ড তো আজকে তো যেহেতু ব্লগ আপলোড করা কিছু ছিল না সকাল থেকে ফাঁকাই ছিলাম আমি আর এখন চিকেনটাও রান্না হয়ে অনেক দিন ধরে পার্লারেও যাওয়া হয় না তো এখন একটু পার্লারে যাই আইব্রোটা করব তো এখন যাই গিয়ে আগে তাড়াতাড়ি করে পার্লারে যাই দেন ভাইকে ওখান থেকে আনতে এই যে ভাইকে নেওয়া হয়ে গেছে কারণ মায়ের শরীরটা একটু খারাপ তো তা মা তো পার্লারই বসে আছে কারণ বেশি হাট মানে হাঁটাচলা করলে আবার যদি শরীরটা খারাপ হয়ে যায় আজকে সকাল থেকে একটু বেটার বাট খুব গা গুলাচ্ছে কিছু খেতে পাচ্ছে না এটি একটা প্রবলেম তা মা বসে আছে পার্লারে এলাম যে তাও তাহলে আমি কার্ডটা দাও আমি ভাইকে নিয়ে আসি তো নিয়ে এসে মা করছে আইব্রো এখন আমি যাবো হয়ে গেছে আইব্রো এখন বাড়ি ফেরা যাক দুপুরে তো তাড়াতাড়ি লাঞ্চ করে ঘুমিয়েই পড়েছিলাম তারপর সন্ধ্যেবেলা হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলো তা ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই করি বা নিরামিষ অন্য কিছু করতেও পারবো না তা ফ্রেঞ্চ ফ্রাই করছি এমনি সিম্পলভাবেই করছি একটুখানি এটা অ্যারোরুট নিয়েছি তার মধ্যে নুন দিলাম নিয়ে একটুখানি আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো পরে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো জলে ভেজানো আছে প্রেশার করছি লঙ্কারগুলো দিলাম এই যে মিশিয়ে নিয়েছি ভালো করে এবার তেলটা গরম হচ্ছে তেলে দেবো Think about it, but you hold me like you
খা খা খা, কেমন হয়েছে খেয়ে বল, কেমন ভালো করে বল, সত্যি কথা বল, ভালো ভালো হয়েছে, নুন ঠিক আছে, সত্যি কথা, সত্যি বলছি, তারপর বাবা আমাদের বলতে ভুলে গেছিল যে আজকে বাবার একটা বন্ধুর আর কি বাবা মারা যান, তো শ্রাদ্ধ নিমন্ত্রণ ছিল, তা আজকে মৎসমুখ তাই ইনভিটেশন ছিল, বাট বাবা অনেকদিন আগে শুনেছিল যে আমাদের বলেছে, বাট বাবা বলতে ভুলে গেছে, তা সন্ধ্যাবেলা এসে বললো যে নিমন্ত্রণ আছে, তাই তাড়াহুড়ো করে রেডি করলাম, গিফটও কেনা ছিল না, আবার গিফট কিনতে গেলাম, তাই জন্য ব্লগটা করে ওঠা হয়নি, তাই এখন এসে আগে রেডি হয়ে নিলাম, কারণ গিফট কিনতে কিনতেই 8:30 বেজে গেছিলো, কারণ এসে বলেছে বাবা, ফোন করেছিল, তা তারপর মানে বাবার আসার সময় মনে পড়েছে, আর এখন তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, এখন আগে তাড়াতাড়ি করে যাই, না অনেক লেট হয়ে যাবে, অনেকটা লেট হয়ে গেল, এখন বেরিয়েছি, মায়ের দিকে আসো, মা বাবার ভাই বাইকে আসছে, আর আমাদের দুধ বাড়ির সামনে একদম তেইটুকু, একদম অল্প আমাদের রেলটুকুরে, তাই জন্য আমি আর মা হেঁটে যাচ্ছি, বাবার ভাই বাইকে করে আসছে, আমাদের হয়ে গেছে খাওয়া, আইসক্রিমটা খেতে পারিনি, আর ঠান্ডাও খুব খাবো না, আর মারও কিছুদিন আগে জ্বর থেকে, কিছুদিন বলবো না, কালকেই জ্বর থেকে উঠেছে, আজকে একটু ঠিক আছে, আর তো ওই জন্য মা বলছিল প্রথমে যাবে না, এরকম যে না চলো, আমার একা ভালো লাগছিল না যেতে, তা এই বাবা আলোটা দপদপ করছে, তা এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে ফ্রেশ হয়ে আর খুব ঘুম পেয়েছে, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন গিয়ে শুধু মুখটা ফ্রেশ হয়ে নেবো, দেন তারপরে ইসময় এখানে আলোটা কেমন লাগছে দেখি, জানলাটা অফ কর, যাই হোক এখন এসে ব্লগটা এন্ড করে দেবো, কারণ আবার এডিট করতে হবে, দুদিন একটু রিল্যাক্স ছিল, এডিট টেডিট করতে হয়নি, আবার আজকে থেকে এডিট শুরু হয়ে যাবে, তো এখন কিছুটা করবো, কাল কিছুটা করবো, সো আজকের জন্য বাই, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ, আবার দেখা হবে কালকে, বুঝতে পারেন, বাই।